দেখো বন্ধুরা, আজকে আমি একটা ইলিশ মাছের বেগুন দিয়ে রেসিপি করছি, দেখতে ভুলো না কিন্তু। হ্যালো মাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করছি না করছি। আর আমার ব্লগটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও, আমারও ভালো লাগবে। এই দেখো, সকালবেলা সোজা একদম রান্নাঘর থেকে চলে এসেছি, মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি বের করে। আর আমি আজকে দেখো আমার রান্নাঘরের পরিস্থিতি দেখো, এই কালকে রাতে বাসন ধুলা হয়নি, এখানে পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি, সেটা ঘুগনি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আগে বাসনগুলো গুছিয়ে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখো আমি বাসনগুলো ভালো করে গুছিয়ে উপরে রেখে দিচ্ছি, কারণ রাত্রে অনেক সময় গুছিয়ে রাখি আর অনেক সময় আমি পারি না, মানে মেয়ে থাকে, তারপরে অনেক কাজ থাকে, আমি সকালবেলা প্রায় একদিনই গুছাই। তাই দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে এই পাশে মশলা কৌটাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। তারপরে কি করব বলো তো, মানে গ্যাস টেবিলটা ভালো করে গরম জল আর সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে মানে মেজে নিব, আমি প্রায়ই গরম জল দিয়ে পরিষ্কার করে মেজে নিই। দেখো রান্নাঘরটা আমি পুরো ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এখানে কড়া বসিয়ে দিয়েছি। এই যে সকালবেলা ওই ব্রেকফাস্টে একটু ঘুগনি খাওয়া করবো, ঘুগনি মুড়ি খাওয়া হবে, এই যে এটা হয়েছে। দেখো আমি সবটা পুরো পরিষ্কার করে এখানে বাসনগুলো গুছিয়ে নিয়েছি, চলো। এ দেখো আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার চলো আমি ঘুগনি করছি, তোমাদের সঙ্গে দেখাচ্ছি কীভাবে আমি ঘুগনিটা বানাচ্ছি। দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আমি পেঁয়াজটা ভেজে নিই। দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি, একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখো ওই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেখো এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা ভেজে নিই, তারপরে গরম মশলা দিই। দেখো বন্ধুরা আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার ঘুগনি দিয়ে আলু মটরটা সিদ্ধ করে রেখেছি, ঢেলে দিলাম, ব্যাস। দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেছে, চলো এবার কী করি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। দেখো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কী রান্না করবো বলো তো, আজকে রান্না করবো বেগুন আর ইলিশ, ইলিশ বেগুন রান্না করবো। সরষে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, বেগুনকে ভালো করে হলুদ নুন মাখিয়েছি, মাছ, এই যে মা আর আমার ইলিশ মাছের দুজনে দুটো মাথা, আর তার বাবার হচ্ছে মানে আমার মেয়ের হচ্ছে একটা, আমার বাবার হচ্ছে একটা, আর আর একটা হচ্ছে আমার মেয়ের, ও না না সরি সরি তোমাদের দাদা, তিনজনের তিনটা মাছ, আর মাছগুলো ভিজে কেটে রেখেছি। চলো কীভাবে ইলিশ বেগুন করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ইলিশ বেগুন রান্না করতে হলে আগে বেগুনটা ভেজে নিতে হবে, আমি বেগুনটা ভেজে নিচ্ছি। দেখো বেগুন বেগুনগুলো আমি উল্টে দিয়েছি, ভালো করে ভাজাবো। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার ইলিশ মাছকে কাঁচা রান্না করবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরেটা দিয়ে দিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর এই যে কাঁচা মাছটা মাখিয়ে রেখেছি নুন। দেখো মাছটাকে আমি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিই, কাঁচা মাছে রান্না করবো, সর্ষেটা বেটে, ওই যে সর্ষে আর বেটে জলে ডুবিয়ে রেখেছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি জলটা।
দেখো আমি বেগুন সরি সরি মাছে সর্ষে বাটা জলটা দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটুক। এবং ফুটার অনেকক্ষণ পরে একদম লাস্টে, যেহেতু এইখানে বেগুন ভেজে রেখেছি, দেখো এই বেগুন ভেজে রেখেছি চার জন্য চারটা বেগুন, কারণ তোমাদের দাদা বেগুন দিলে খায় না, ও বেগুনটা শুধু খায় না মাছটা খায়, ওটা লাস্টে দেবো, চলো তারপর দেখাচ্ছি। দেখো এবার আমি বেগুনটা দিয়ে দিয়েছি, বেগুনটা ভালো করে আমি ভেজে রেখেছিলাম, লাস্ট টাইম বেগুনটা দিয়ে দিচ্ছি এই যে। আর আমাদের ঘরে আজকে রান্না হচ্ছে ডাল, আলু সিদ্ধ, বড়ি মাখা, আর কালকার একটু শুক্তো আছে, আর এই যে বেগুন দিয়ে করে নিয়েছি। হোক এবার দেখো আমার ইলিশ বেগুন রেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, চলো মেয়ে স্কুল থেকে এলো কি খায় দেখি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো তোমাদের সঙ্গে অনেকক্ষণ দেখা হয়নি, আবার চলে এলাম দেখা করতে, এখন বাজে পুরো 8টা, সেই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বিকালবেলা উঠে ঘর পর ঝাঁট দিয়ে চলে এলাম, দেখো আটা মাখাবো, চলো আমি রুটি করি, রাত্রে হচ্ছে, রুটি আর ঘুগনি খাওয়া হবে, চলো আমি রুটিটা মাখিয়ে নিই। চলো দেখো আজকে আমাদের ঘরে সবাই রুটি খাবে, মা বাবা আমি এবং আমার মেয়ে, তোমাদের দাদা সবাই, চলো আমি আটা মাখিয়ে তারপর এই যে খাচ্ছি। দেখো আমার রুটিটা মাখানো হয়ে গেছে, আমি লেচি কেটে নিয়েছি, আমি দেখো এক একটা করে বেলে নিই, তারপরে আমি ভাজবো। দেখো আমি ওই রকম ঘুরিয়ে করতেও পারি না, সত্যি আমার প্রচুর অসুবিধা হয়, তাই আমি এইরকম করে আমার সুবিধা হয়। দেখো একটা আমি আর একটা বেলে নিচ্ছি, এই করে পুরোটা আমি বেলে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো খেয়ে দিয়ে একদম ছাদে চলে এসেছি শুতে, চলো রুটি করেছি, তারপর সবাই আমরা রুটি ঘুগনি খেয়েছি, চলো ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, তাই আজকের মতন গুড নাইট, সবাইকে ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে আবার একটা পরের ব্লগে দেখা হচ্ছে, বাই।